নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক, শুরু করছি এই মুহূর্তে। এই মুহূর্তে যে খবর দেবো আপনাদেরকে, এটিএম থেকে টাকা লুটের ঘটনা। হাওড়ার একাধিক এটিএম থেকেই দিনের পর দিন টাকা লুট হয়ে যাচ্ছে, প্রায় কয়েক লক্ষাধিক টাকা লুট করা হয়েছে। এবং আজ সকালবেলায় এই টাকা লুট করার সময় এটিএম থেকে হাতে নাতে এক যুবককে ধরা হয় এবং আজকে তাকে আদালতে পেশ করা হয়েছে। হাওড়া ও কলকাতা পুলিশ যৌথভাবে তল্লাশি চালায় বিভিন্ন জায়গাতে, এবং সেই সময় আজকে যখন ওই যুবক হাওড়ারই একটি এটিএমে সেখানে টাকা লুট করতে এসেছে ছিল, আজ সকালবেলায় সেই সময় তাকে হাতে নাতে ধরে হাওড়া থানার পুলিশ। হাওড়া এবং কলকাতা পুলিশ যৌথভাবে আজকে এই অভিযান চালিয়েছিল এবং তারপরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত। এমনটা মনে করা হচ্ছে যে এই যে টাকা লুটের ঘটনা, বিভিন্ন এটিএম থেকে যেভাবে টাকা লুটের ঘটনা ঘটছে তাতে একটি অনেক বড় চক্র কাজ করছে, এবং এই চক্রে আর কারা কারা জড়িত রয়েছে তাদেরও কিন্তু খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। তবে আজ সকালবেলাতেও ওই যুবককে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ এবং হাওড়া একটি এটিএম থেকে টাকা লুট করার সময় তাকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ। আজ হাওড়া এবং কলকাতা পুলিশ যৌথ অভিযান চালায়। এই মুহূর্তে যে খবর দেবো আপনাদেরকে, সংসদে বিশেষ অধিবেশনের ডাক। বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকেই। সংসদে বিশেষ অধিবেশনের ডাক, এই সংসদে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্র। লোকসভা এবং রাজ্যসভায় বিশেষ অধিবেশন, এবং সেই ক্ষেত্রে 18 থেকে 22 সেপ্টেম্বর 5 দিনের জন্য এই বিশেষ অধিবেশন হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। সেক্ষেত্রে রাজনৈতিক মহলের প্রশ্ন যে জরুরি অধিবেশনের প্রয়োজন কেন, এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে তোলা হচ্ছে রাজনৈতিক মহলের তরফে, যেখানে সংসদে বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে আগামী 18 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ অধিবেশন করা হবে। 5 দিনের জন্য বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্র, এমনটাই জানিয়েছেন আজ সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। সেক্ষেত্রে রাজনৈতিক মহলের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে জরুরি অধিবেশনের ডাক দেওয়া হলো কেন, কিসের প্রয়োজন রয়েছে জরুরি অধিবেশন করার জন্য। সংসদের বিশেষ অধিবেশনের ডাক কেন্দ্রের তরফে, লোকসভা ও রাজ্যসভার বিশেষ অধিবেশন, 5 দিনের জন্য এই বিশেষ অধিবেশন বসতে চলেছে। ফের গুলি চলল উত্তর দিনাজপুরে, গুলিবিদ্ধ হলো এক যুবক। তৃণমূল নেতার ছেলে এবং ভাইপোর বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ উঠেছে এবং এই গুলিবিদ্ধ হয়েছে এক যুবক। গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়, যেখানে বাদানুবাদে জড়িয়ে পড়ে দুপক্ষই। তারপরে তৃণমূল নেতার ছেলে এবং ভাইপো তারা গুলি চালায়, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। ফের গুলি চলল উত্তর দিনাজপুরে, ইতিমধ্যেই গুলিবিদ্ধ যুবককে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। গুলিবিদ্ধ যুবক এই মুহূর্তে ভর্তি রয়েছে এবং উত্তর দিনাজপুরে সেখানেই ফের চালানো হলো গুলি। তৃণমূল নেতার ছেলে এবং ভাইপোর বিরুদ্ধেই এই অভিযোগ, গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করেই এই গুলি চালানো হয়, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে, এবং সেখানেই বাদানুবাদে জড়িয়ে পড়ে দুপক্ষ। তারপরেই এই ঘটনা, উত্তর দিনাজপুরের ফরসডার এই ঘটনা। এই মুহূর্ত এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।